তো বন্ধুরা, তোমাদেরকে আজকে একটা মিউজিক্যাল কলিং বেল বানিয়ে দেখাবো, ঠিক আছে? তো এর জন্য লাগবে, দেখতে পাচ্ছ, UM66T, একটা মিউজিক জেনারেটেড একটা আইসি, ঠিক আছে? তো এই আইসিটাকে আমি লাগিয়ে নিচ্ছি এরকম করে, দেখতে পাচ্ছ বন্ধুরা? আর লাগবে 16 ভোল্ট 220 মাইক্রোফ্যারাডের একটা ক্যাপাসিটার, ঠিক আছে? তো নেগেটিভ দিকটা আমরা এদিকে এরকম করে লাগিয়ে নেবো, দেখতে পাচ্ছ ক্যাপাসিটারটা আমরা লাগিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আর লাগবে 220 ওহমসের একটা রেজিস্ট্যান্স, ঠিক আছে? তো বন্ধুরা, আর লাগবে C945 একটা ট্রানজিস্টার, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ আমরা লাগিয়ে নিয়েছি এই ট্রানজিস্টারটাকে। তো বন্ধুরা, আর লাগবে 2.2K ওহমসের একটা কোয়ার্টার ওয়াটার রেজিস্ট্যান্স, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ আমরা রেজিস্ট্যান্সটাকে এরকম করে লাগিয়ে নিয়েছি, ঠিক আছে? তো বন্ধুরা, আর লাগবে 2N3904 একটা ট্রানজিস্টার, ঠিক আছে? তো ট্রানজিস্টারটাকে আমরা এরকম করে লাগিয়ে দেবো। ঠিক আছে, দেখতে পাচ্ছ ট্রানজিস্টারটাকে এরকম করে লাগিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আর লাগবে 3 কিলো ওহমসের, দেখতে পাচ্ছ 3 কিলো ওহমসের একটা কোয়ার্টার ওয়াটার রেজিস্ট্যান্স, ঠিক আছে? দেখতে পাচ্ছ আমি লাগিয়ে দিয়েছি 3 কিলো ওহমসের রেজিস্ট্যান্সটা, ঠিক আছে? আর বন্ধুরা, লাগবে এখানে হচ্ছে তোমার 2200 মাইক্রোফ্যারাডের একটা 16 ভোল্টের ক্যাপাসিটার। তো তোমরা এর থেকে এটাকে বেশি মাইক্রোফ্যারাডেরও নিতে পারো। তো এইটা যত বেশি নেবে, তত এর মধ্যে চার্জ বেশিক্ষণ ধরে থাকলে তো কলিং বেলটা বেশি দীর্ঘক্ষণ ধরে বাজবে, ওয়ান পুশ করলে বেশিক্ষণ বাজবে, ঠিক আছে? তো বন্ধুরা, নেগেটিভ দিক দেখতে পাচ্ছ এই দিকটা? তো নেগেটিভ দিকটা এই ট্রানজিস্টার এই সাইডটা করে লাগিয়ে দেবো, আর পজিটিভটা রেজিস্ট্যান্সের এখানটা করে লাগিয়ে দেবো, ঠিক আছে? তো বন্ধুরা, এবারে আমরা পাওয়ার দেওয়ার জন্য এখানে ইউজ করব, দেখতে পাচ্ছ, একটা লিথিয়াম আয়ন ব্যাটারি, ঠিক আছে? তো তার আগে আমি বলে দিই যে আমার একটা, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার পুশ বাটন, ঠিক আছে? তো তোমরা কলিং বেলে পুশ বাটনও লাগাতে পারো। হ্যাঁ, তো আমি আমাদের দেখাচ্ছি এটা একই। তো দেখো বন্ধুরা, এইটা এই পুশ বাটনগুলো যেগুলো থাকে এই নিচের দুটো, দেখো এরকম, দেখো এরকম মাইনাস দেওয়া আছে, ড্যাশ ড্যাশ দেওয়া থাকে। তো এই দুটো আর এই দুটো হচ্ছে শর্ট, আর ওপর দুটো শর্ট। তো নিচেরটার সঙ্গে একটা কানেকশান, আর উপরেরটা থেকে একটা কানেকশান বার করে নেবো, ঠিক আছে? আমরা তো এরকম করে আমরা ভেরো বোর্ডের সঙ্গেও লাগিয়ে নিতে পারি, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের কলিং বেলে পুশ বাটন যেটা আছে সেটা তৈরি করে নিয়েছি। তো দেখো বন্ধুরা, এই কলিং বেলে পুশ বাটন, তো তোমাদেরকে যেটা বললাম এটা শর্ট আছে আর ওই উপরেটা শর্ট আছে। তো দেখতে পাচ্ছ শর্ট শর্ট একসঙ্গে করা আছে, তো সেই অনুযায়ী আমি লাগিয়ে দিচ্ছি। আর যে দুটো এই যখন আমরা পুশ করবো তখন এই দুটো শর্ট হবে, ঠিক আছে? টোটালটা শর্ট হয়ে যাবে হিসাব অনুযায়ী, ঠিক আছে? তো পুশ বাটনটা আমরা একটা লাগাবো তোমার এখানটা, আমরা একটা ওয়্যার লাগিয়ে দেবো, ঠিক আছে? আর একটা ওয়্যার লাগাবো তোমার, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের সুইচের কানেকশন কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? তো এবারে আমাদের কী করতে হবে, তো এবারে আমাদের স্পিকারে কানেকশন করতে হবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে একটা হচ্ছে কলিং বেল স্পিকার, তো দেখো এটা 2 ইঞ্চি 5 ওয়াটের স্পিকার, ঠিক আছে? তো তোমরা এই স্পিকারগুলো ইউজ করতে পারো, ঠিক আছে? এর থেকে একটু বড় স্পিকার হলে অসুবিধা নাই। তো দেখো বন্ধুরা, এই স্পিকার দিয়ে তো হবেই, তো আমি তোমাদের বড় স্পিকার দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, এটা 15 ওয়াটের, যে আমাদের হোম থিয়েটার স্পিকারগুলো যেগুলো হয় 4 ওহমসের সেই স্পিকার, ঠিক আছে? সেই উপরটাই স্পিকারগুলো, ঠিক আছে? তো দেখো এখান থেকে দুটো ওয়্যার বেরিয়ে এসেছে। তো দেখো একটা ওয়্যারকে আমরা কোথায় লাগাবো, এখানটা করে, ঠিক আছে? দেখতে পাচ্ছ আমরা এখানটা একটা ওয়্যার লাগিয়ে দিচ্ছি, আর আমরা আর একটা ওয়্যারকে লাগাবো, ঠিক আছে? মানে আমাদের দেখতে পাচ্ছ যেখানে আমাদের 945 ট্রানজিস্টারের লেগটা যেখানে ফাঁকা আছে, একটা লেগ, সেই ফাঁকা লেগে আমরা লাগিয়ে দেবো, ঠিক আছে বন্ধুরা? দেখতে পাচ্ছ আমরা লাগিয়ে দিয়েছি।
ঠিক আছে, তো আমাদের কানেকশন তো কমপ্লিট, ঠিক আছে। আর প্রায় আমাদের পাওয়ার দেওয়ার জন্য দেখো বন্ধুরা আমরা ইউজ করছি এখানে একটা লিথিয়াম আয়ন ব্যাটারি, ঠিক আছে বন্ধুরা, আমরা লিথিয়াম আয়ন ব্যাটারি ইউজ করছি। তোমরা চাইলে দুটো পেন্সিল ব্যাটারি যেগুলো আছে, ডবল টিপিতে পেন্সিল ব্যাটারি যেগুলো আছে, সেগুলিকে তোমরা দুটো সিরিজ করেও তোমরা এতে লাগাতে পারো, ঠিক আছে, এতে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে বন্ধুরা। তো আমি তোমাদের লাগিয়ে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা নেগেটিভটা ব্যাটারি, নেগেটিভটা আমরা লাগাবো এখানটা করে, ঠিক আছে, এই ক্যাপাসিটার এই জায়গাটা করে, ঠিক আছে। আর বন্ধুরা পজিটিভটা কোথায় লাগাবো, পজিটিভটা লাগাবো আমরা সুইচের যেখানে কানেকশন দিচ্ছি এখানে একটা লাগিয়ে দেবো, ঠিক আছে বন্ধুরা। এই হয়ে গেল আমাদের কানেকশন, ঠিক আছে। তো আমি তোমাদের বাজিয়ে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা আমাদের কানেকশন কমপ্লিট, এবার আমি তোমাদের বাজিয়ে দেখাচ্ছি, ঠিক আছে বন্ধুরা। আচ্ছা দেখো বন্ধুরা, তো বন্ধুরা এখানে কি হচ্ছে, আমার এই ক্যাপাসিটারে যতক্ষণ চার্জ থাকবে তখন এই ট্রানজিস্টারটা অ্যাক্টিভ থাকবে, ততক্ষণ পর্যন্ত আমার এখানে যে চার্জটা আছে সেই চার্জটার জন্য আমার এই বাদবাকি এই ট্রানজিস্টারগুলো সুইচিং হবে এবং কলিং বেলটা কাজ করবে, ঠিক আছে। তো দেখো বন্ধুরা আরেকবার দেখা যাচ্ছে আমাদের, তো আমি একটু বিজলি বেশি করে পেয়েছি রেখে, তো বন্ধুরা আজকের মতো এখানেই।